কারণ এই পৃথিবীর জমিনে তোমার মর্যাদা দিন হাজার বছর আগে ছিল না। আল্লাহ নবী তোমার মর্যাদা দিতে গিয়ে মক্কা জমিনে কত মার খেয়েছে, আল্লাহ নবী তোমার মর্যাদা দিতে গিয়ে তাইফের জমিনে কত মার খেয়েছে, আল্লাহ নবী তোমার মর্যাদা দিতে গিয়ে উহুদের ময়দানে জান্নাম বারো শহীদ হয়ে গেছে, তোমার মর্যাদা দিতে গিয়ে আল্লাহ নবীকে পাহাড়ে বন্দি থাকতে হয়েছে। এ নারী সমাজের আমার মায়েরা বোনেরা বেটিরা ইচ্ছা মতো খেয়াল মতো কাজ করো না গো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আদ্দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। মা হিসাবে ভালোবাসি, বোন হিসাবে ভালোবাসি, মেয়ে হিসাবে ভালোবাসি, সন্তান ভাই ছেলে হিসাবে বলে দিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলে জান্নাতের দরজায় লেখা আছে আদ্দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। দায়ুসটাকে আল্লাহ নবী জানিয়ে দিলে যে নারী নাকি পরপুরুষের সামনে বিপর্দা হয়ে প্রকাশ হয়, যে নারী নাকি পরপুরুষের সঙ্গে পার্সোনাল গোপনে কথা বলে, যে নারী নাকি পরপুরুষের সামনে নিজের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য নরম সুরে মিষ্টি কথা বলে, যাতে পুরুষটা আমার উপরে অ্যাট্রাকশন করে, অন্তরের খবর তো আল্লাহ জানে। এ আমার আম্মা বোনেরা ভাই হয়ে ছেলে হয়ে বলে দিয়ে যায় একসাথে জান্নাতে থাকবো, তাই বুঝিয়ে দিয়ে যায় এই দুনিয়ার মানুষ তোমাকে জাহান্নামের রাস্তায় ঢুকাবার জন্য হাজার দু হাজার দশ হাজার বিশ হাজারও প্রয়োজন হয় দেবে, কিন্তু তুমি জাহান্নামের খোরাক হয়ে যাও। কিন্তু একবার মনে রেখে দাও তোমার আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার জন্য কত কষ্ট করেছে, এমন কোন কাজ করো না যাতে আমার নবী নারাজ হয়ে যায়। আমার আম্মারা তোমার আমার সংসারে অভাব থাকতে পারে, কিন্তু ওই রকম অভাব নয় যে অভাবটা আল্লাহ নবী কলিজা টুকরি বেটি ফাতিমা সংসারে ছিল। কেমন সংসার ছিল, তিন দিন রোজা রেখেছে, ইফতারি করবে সেহরি করবে, কোনো খাবার ছিল না, শুধু পানি দিয়ে ইফতার আর সেহরি করেছে। মা বোনেরা বাপ ভাইরা তোমরা কি চাও বাপ গুনো মেয়ে গুনো জাহান্নামে হোক, ভাই গুনো চাও তোমাদের মা গুনো জাহান্নামে যাক, বউ গুনো জাহান্নামে যাক চাও? যদি না চাও তো বুঝাও না কেন, পর্দা করতে হবে, দুনিয়া চাইবে অর্থাৎ দুনিয়ায় শয়তানের যারা ইবলিস শয়তানের অনুসারী যারা তারা চাইবে উলঙ্গ করতে, বলবে এই মুল্লাদের কথা শুনি ও সব আনকালচার ওরা কিছু বোঝে নাকি বলবে, দুদিন পরে তারাই আবার আমাদের সামনে এসে বলবে ও বন্ধ করো পর্দা ছাড়ো ওই নেই, দুদিন পর তারা আবার বলবে এই যুবকরা আমার রজ খারাপ হয়েছে, পার্টিতে যাচ্ছ, কুটুম বাড়ি যাচ্ছ, বিয়ে বাড়িতে যাচ্ছ, বন্ধুর বাড়িতে যাচ্ছ, নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছ সাথে করে নিয়ে যাও, কিন্তু তোমার বন্ধুর সঙ্গে তোমার স্ত্রী পার্সোনাল কথা বলবে আলাদা ভাবে গুজুর গুজুর করবে কেন, তোমার স্ত্রীকে বেপর্দায় নিয়ে যাচ্ছ কেন? এই কথা শুনে দূরে কাছে কিছু দুপায়ে পশু শুনতে পারে, যারা নারী গুণর চোখের নেশা চোখের জেনা করে যারা তারা ভাবতে পারে সব মোল্লাদের দ্বারা এই দুনিয়ায় কিছু হয়, সব আদিম যুগের লোকেরা হিসাব বোঝে, এখন দুনিয়া কত আগে, মেয়েরা প্লেন চালাবে ট্রেন চালাবে বাইক চালাবে রেস খেলবে, কে বলবে না বলবে না, মা বাপেরা ইসলাম কোন জায়গায় বাধা দেয়নি, শুধু দুটো জিনিস বলেছে তুমি দামি জিনিস চোরের পাশে থেকো না চুরি হয়ে যাবে, আর নিজেকে ঢেকে রাখো তোমার দামি সম্পদ যেন কোন লোভ লালসার লোক যেন দেখতে না পেয়ে যায়, তাহলে কিন্তু চক্রান্ত চালাবে চুরি করবে, বুঝছেন? তাহলে আমি একা বলে গেলে হবে, বছরে একবার দুবার এসে আপনাদেরও তো বুঝাতে হবে, আমরাই তো তাদেরকে মডার্ন বলছি, চলো মিছিলে যেতে হবে মিটিং এ যেতে হবে, আমি যাব তুমি যাব হাজার হাজার দু হাজার সংসারে বাড়বে কি, আমরাই তো করছি
বেজার হচ্ছে, তুমি দুনিয়াদারিটা ছাড়ো না, একটু দুনিয়াদারিটা একটু ছাড়ো। আরে মুসলমান আরে ছেলে মেয়েরা তরুণেরা, সমাজে একটা প্রবাদ মাত্র আছে, লোভে পাপ পাপে মৃত্যু। এ নজওয়ানেরা সমাজে আরেকটা প্রবাদ বাক্য আছে, প্রথমে ফিরি খাওয়ানো অভ্যেস করো, তারপরে টিপ দিয়ে সই করিয়ে জায়গা জমি নিয়ে নাও। তাই দেখে নিও সামান্য কেউ ফিরি দিলে, নারীরা যেন কেউ যদি না হয়ে যায়, মনে রেখে দিও পর্দা হলো ফরজ আইন, পর্দা করতেই হবে। আমার মা পর্দা করলে ঠেকুয়ার মায়েদের পর্দা হয়ে যাবে না, আমার বোন পর্দা করলে মাদানীপুরের বুড়িদের পর্দা হয়ে যাবে না, এটা ফরজি আইন। প্রত্যেকটা নারীদের জন্যে পর্দা করা মহান স্রষ্টা আল্লাহর হুকুম। দুনিয়ার শয়তানদের হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুমের বেখিলাফ যেন না হয়ে যায়, অভাবী সংসার হতে পারে। আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে, মনে রেখে দিও এই দুনিয়ার জমিনেতে আমার রাসূলুল্লাহ যাকে আল্লাহ দোনো জাহানের বাদশাহ দিয়েছে, যার জন্য জমিন আসমান কায়নাত তৈরি করেছে, সেই নবী ফাতিমার ঘরের খবর তো জানো। একদিন নবী পাক হয় ফাতিমার ঘরে গেলে, ফাতিমাকে সালাম দিয়ে বললে, ফাতিমা রে তোমার ঘরে কি কিছু খাবার আছে? ফাতিমা তখন বলতে লাগলে, আব্বা জান আপনি বসুন, আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। এমন সময় দেখা যায় হযরত ফাতিমা ঘরে গেলে, নামাজের মুসল্লা বিছিয়ে দিলে, দূরে কা শুকরিয়া নামাজ পড়তে লাগলে, দূরে কা নফল নামাজ পড়ে নিয়ে আল্লাহ বাগের কাজে দুটো হাত ধরে দোয়া করে আর চোখের পানি ফেলে ফেলে বলে, ও আমার আল্লাহ তিন দিন ফাতিমার খাওয়া হয়নি, হাসান হুসাইনের তিন দিন খাওয়া হয়নি, সিরিয়ালের তিন দিন খাওয়া হয়নি, আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি, তিন দিন খাওয়া হয়নি বলে খুশি নয়, তিন দিন হাসান হুসেন খাইনি বলে খুশি নয়, তিন দিন আলী খাইনি বলে খুশি নয়, কিন্তু আল্লাহ আজকে আমার ঘরে এমন একজন মেহমান এসেছে আখরি জামানার নবী, তিনি যদি জানতে পারে ফাতিমা সংসারে এত কষ্ট, বেতির কষ্ট শুনে মনে কষ্ট পেয়ে যাবে, তাই আপনার কাছে আরজু আল্লাহ আপনার দোস্তর জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিন। এই যুবকেরা জান্নাত থেকে খাঞ্চাওয়ালা খাবার চলে আসলো। আমি মূল যেটা বুঝাতে লাগছি, তিন দিন ছোট্ট হাসান হোসেনও খাইনি বাচ্চাগুলো, তথাপি আল্লাহর উপরে অখুশি না, দুটো চোখ দিয়েছে এই শুকরিয়া আদায় করো, দুটো পা দিয়েছে শুকরিয়া আদায় করো, দুটো হাত দিয়েছে শুকরিয়া আদায় করো, মা দিয়েছে বাপ দিয়েছে কিডনি দিয়েছে হাড় দিয়েছে রূপ দিয়েছে যৌবন দিয়েছে শুকরিয়া আদায় করো, একটু না হয় অভাবী সংসার তা বলি আল্লাহ কে খুশি করবে? হ্যাঁ, কেউ বলল ফর্ম ফিল আপ করতে হবে তবে লোন দেওয়া হবে, মহিলা ছাড়া লোন দেওয়া হবে না, এমন ষড়যন্ত্র চলছে। মহিলা এক তো সুদ ইসলামে হালাল না হারাম, একটু বলবেন না, শুনলেন নাকি? বেকার ওয়াজ করে লাগলে বেরিয়ে মনে হচ্ছে কষ্ট পেয়েছে, সুদের কথা বললে কষ্ট পাবে, মাঝে মাঝে ভাবি সামান্য একটুখানি ক্ষণস্থায়ীর আরামের জন্য আমরা কত বড় বিপদের রাস্তায় যাচ্ছি বুঝতে পারছি না। সুদ হালাল না হারাম সমাজে বড় প্রাণ করে আমাদের ইসলামে যেটাকে হারাম সেটা ইসলামের অনুসারীদের মধ্যে ঢুকাবার জন্য একদল শয়তানের চেলারা চেষ্টা করছে না করেনি? এবার এই কথাটা যখন বলবো শয়তানের চেলারা আমাকে ঢুকার চেষ্টা করবে না করবে না করছে, কারণ আমি বলেছি কোন দলের কথা বলেছি, তারপরেও যখন দেখবেন কেউ বলবে
জানবেন ওই সেই শয়তানের চালা বুঝলি মনে মনে শুধু চিনে নেবেন আর দূরে থাকবেন কথা বাড়াতে যাবেন না ঝগড়াই যাবে কথা বুঝছেন না চিনে নিন আল্লাহর নবী কত কষ্ট করেছে এই অসৎকে বন্ধ করতে গিয়ে আজকে সুদের জন্য হাজারো হাজার কৃষক আত্মহত্যা করে ফেলেছে যদি সুদ না থাকতো তাহলে কৃষক কি আত্মহত্যা করত সুদ সিস্টেমটা কত জঘন্য বুঝতে পারছেন কত জঘন্য কাজ ইসলাম হারাম করেছে খবরদার আজকে প্ল্যান চলছে বেশ কিছু দেশে এমন সিস্টেম করে দিয়েছে যে নারী ছাড়া লো সুদ দেওয়া হবে না নারীদের যেতে হবে লাস্টে যে ম্যানেজার সাহেবের পাশে বসে ফর্ম ফিল আপ করছে কই গো তোমার মুখটা তোলে একটু ফটোর সঙ্গে মিলিয়ে দেখি কথা বুঝছেন না এরকম করে মাপ করবেন ভাষাটা খারাপ লাগলো কতজনের পরিবার স্বামী ছেড়ে দিয়ে পালিয়ে গেছে অন্যজনের সাথে কেন শয়তান সর্বসময় আমাদের ঘরে ভুল রাস্তায় নাবাই না নাবাই না তাই বলে দিই বাপ ভাইরা মেহনত খাটো ভ্যান চালাতে লজ্জা লাগে মুটেগিরি করতে লজ্জা লাগে দূরে চলে যান যে সেখানে কাজ করুন মাতার খামকে পায়ে ফেলে হালালে রুজি খান সুদ আর ভিক্ষা নেবেন না ভিক্ষা ইসলামে অপছন্দ করে আল্লাহ কথা বুঝছেন না বুঝছেন না কষ্ট করুন মেহনত করুন দুদিনে বেশি দিনের দুনিয়া নয় দেখছেন তো বাপ দাদা সব চলে গেল কত গেল 50 60 70 80 90 100 বেশি দিন হয় না তো 70 80 100 সব চলে যাচ্ছে তো হচ্ছে বেশি পাচ্ছে না তো আমরাও তো চলে যাব অনুরোধ করে যাচ্ছে আমার ভাইদের যুবকদের বোঝার একটু চেষ্টা করেন একটু বোঝার চেষ্টা করেন আরে এটা গেল আমার নবীর বেটির কথা এবারে আসুন আমার নবী পাকে পরিবারের কথা শুনি এ আমার আম্মারা এ আমার বোনেরা মনকে সান্ত্বনা দিন যদি নবীকে ভালোবাসেন তুমি আপনাকে বোরখা বললে আনকালচার বলে তুমি আপনি হিজাব পরে গেলে চাকরিতে বসতে দিতেও না পারে তুমি আপনি বোরখায় থাকলে মর্যাদা না দিতে পারে তুমি আপনি বোরখায় থাকলে বিভিন্ন জায়গাতে বঞ্চিত করতে পারে এ মা বোনেরা মনে রেখে দেবে জেনে রেখে দেবেন আল্লাহর পরীক্ষা হতে পারে আমার আল্লাহর কাছে তা যদি নামাজ বলে কাঁদো অবশ্যই কেউ একটা রাস্তা বন্ধ করে দিলে আল্লাহ হাজারটা রাস্তা খুলে দেবে আর এটাও মনে রেখে দেবেন দুনিয়া আপনাকে কিছুদিনের জন্য বঞ্চিত করতে পারে কিন্তু এই জায়গাতে আল্লাহকে খুশি করে যদি বোরখাকে মজবুত করে ধরতে পারে ইনশাআল্লাহ হযরত হাজিরা সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে আহা তারাও তো জিন্দগি কাটিয়েছে রে বাবা এসব আওয়াজ চলবে তো নাকি চলবে না এই সব আওয়াজ আজকাল চলে নাকি এই সব বুড়োদের আওয়াজ বুড়োরা এসবি আর বুড়োরা আওয়াজ করবে সব ঠিক আছে জন জন ছেলেদের কাছে আওয়াজ চলে না জন জন ছেলের কাছে চলবে আলাদা আওয়াজ আহা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই বাপ এইটাও শুনে রেখে দাও পুরুষরা পুরুষদের বলে যায় একটা নারী জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ শুনছেন একটা নারী জান্নাতে যাওয়া খুব সহজ কেন কিয়ামতের দিন নারীকে শুধু নিজের বিষয়ে উত্তর দিতে হবে এই তুমি আমার কাজ করেছো নারীকে জিজ্ঞেস করবে মহান স্রষ্টা বান্দি যদি বলে করে ফেলেছি সব দেখিয়ে দেয় যে হ্যাঁ আমি এই কাজ করেছি আপনার ডিউটি পালন করেছি যাও চলে যাও জান্নাত কিন্তু এটা পুরুষ চারজনের বিষয়ে উত্তর দিতে হবে কে নিজের মা উপযুক্ত যদি বড় সন্তান থাকে তার মায়ের বিষয়ে কিন্তু এই পুরুষকে জিজ্ঞেস করা হবে শুনছেন দ্বিতীয় নম্বর কে স্ত্রী শুনছেন স্ত্রী যদি ভুল কাজ করে স্বামী জাহান্নামে ও আল্লাহ ওকে জিজ্ঞেস করুন না ছিলিস কেন একসাথে শুনছেন তো কেন গার্জেন তুমি
একটা নারী দেখাশোনা খাওয়া থাকা তার হাসিখুশি সমস্ত দায়ী দায়িত্ব হলো পুরুষের ঘরে এর নাম হলো নিকাহ এর নাম বিবাহ নারীরা কত সুন্দর ছোটবেলায় বাপ মার ডিউটি প্রাপ্ত বয়স্ক হলো এই নারীর ডিউটি ড্রাইভার তার গার্জেন তার দেখাশোনার সমস্ত দায়িত্ব তার স্বামীর আর যখন বয়স হয়ে যাবে সমস্ত ড্রাইভার তার বড় ছেলের বাপ উপযুক্ত ছেলের শুনছেন নারী কত সুরক্ষিত কিন্তু তার উপরে কারো দায়িত্ব দেয়া নেই সে তার নিজের দায়িত্ব শুধু পালন করবে তুমি আল্লাহর দাসত্ব করেছো কি বলো তারপরে তার বোন বোন ঠিকভাবে চলেছে কিনা ছোট বোন বড় ভাইয়ের বিষয়ে তার উপরে যদি বয়স হয় তাকে জিজ্ঞেস করা হবে তারপরেও রাসূল বলছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি আছে কেন কি গো জানেন না কেন স্যার আমার মনে হচ্ছে অস তোমাদের পছন্দ হয়নি কি ব্যাপার খিদে পেয়ে যেতে গিয়ে খেয়ে বসে তো কি হয়েছে কি হয়েছে রাগটা নাকি আমি কিছু ভুল করেছি ওই ভোট টোট দিবার কথা বলেছিলাম বলে রাগ হয়েছে এখন তো বলছি নাকি বলিনি তো এখন তো অজি করছি বাবা মনে কষ্ট নিলে বলুন দোয়া করছি আর না গায়ে লেগে গেছে যাবি কোথা বাবা মানতে হবে কিছু করার নেই মানতেই হবে যে আমায় সৃষ্টি করেনি সে যদি আমার উপরে জোর চালাতে পারে আর যে সৃষ্টি করেছে তার হুকুম অনুযায়ী না চলি সে ছেড়ে দেবে আসুন আর বেরিয়ে লাভ নেই আপনাদের মনে কষ্ট হচ্ছে আমি একটু দোয়া করে দিই কেন সময় অনেক পার হয়ে যাচ্ছে আসুন একটু নবীর উপরে সালাত ও সালাম দিয়ে দোয়া করে বিদায় করে দিই কি কথা বলছিলাম তাহলে বলেন জাহান্নামে নারীদের সংখ্যা কেন তিনটে কারণে প্রথম নম্বর হলো বিপর্দা দ্বিতীয় নম্বর হলো স্বামীর সম্পদ স্বামীর অবর্তমানে ভুল রাস্তায় খরচ করা সম্পদ বলে টাকা পয়সা ছেলে জমি জায়গা এটাও যেমন স্ত্রী তুমি নিজেও স্বামীর সম্পদ কথা বুঝে আসছো না তুমি স্বামীর ইজ্জত আশা করছি সব বুঝতে পেরেছি তিন নম্বর হলো বদদোয়া স্বামীরা একটুতেই মেয়েরা একটুতেই বদদোয়া করে দেখবেন বদ্ধ করে না করে হ্যাঁ বদ্ধ করে ফেলে পুরুষরা হলে তো রাগ মিটিলে ধরে ধুমধাম পিটিয়ে রাগ মিটিলে মেয়েরা তো পারেনি ধরতে মারতেও পারেনি লাস্টে বসে বসে বদদোয়া করে এই বদদোয়া কারী আল্লাহ পছন্দ করে না এই তিনটে কারণ এই তিনটে জিনিস যদি স্ত্রীরা মেনটেন করতে পারে রসুল বলছে আমি জিম্মেদার হচ্ছি ওই মেয়েকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো জোরে বলো সুবহানাল্লাহ কিন্তু একটা পুরুষের কত ডিউটি হালাল ইনকাম করে নিজেকেও খেতে হবে স্ত্রীকে খাওয়াতে হবে বাচ্চাদের খাওয়াতে হবে মা বাবাকে খাওয়াতে হবে হালাল ইনকাম করে স্ত্রীকে থাকার জায়গা করে দিতে হবে তার জামা কাপড় পরনা তার বিমারের চিকিৎসা তার সুখে দুঃখে সব দায়িত্ব নিজের টিনমেনি করতে পারছি রোগ হলে ডাক্তার যাওয়ার সময় নেই এই মেহমান এই জলসা এই নিয়ে ব্যস্ত আবার কাঁধে রয়েছে কথা বুঝছেন না কত জ্বালা এরপরও কিন্তু আল্লাহ তাআলার ডিউটি পালন পুরুষরাই করে যাচ্ছে তাই রসুল বলল জান্নাতে নারীদের সংখ্যাই বেশি হয় তো আমার মা বোনেদেরকে বলবো এগুলো রসুল আগে থেকে বলে গেছে বলে তো আমাদের সতর্ক হবার রাস্তা রয়েছে রসুল বলল তিনটে কারণ ওই তিনটে জিনিস ছেড়ে দিলেই তোমরা বেঁচে যাই একটা হলো স্বামী বেপর্দা হবে না দ্বিতীয় নম্বর স্বামীর সম্পদ স্বামীর সম্পদ স্বামীর অবর্তমানে কোনো জায়গায় খরচ করবো না ধন্দা হলো ছেলে পুলে জমি জায়গা টাকা পয়সা এবং নিজেও ওটা আপনি স্বামীর সম্পদ তিন নম্বর কি বদ্ধ করবো না এই তিনটে গাছ তো সহজ রাস্তা তো কিন্তু হাইরে কপাল
একটু সাজগুজু না করে বাইরে বের হলে হয় না বাবা এই খারাপ লাগছে আমাকে খারাপ লাগছে না এইসব কথা বলবো না থুক করি ফেরত নিয়ে নিচ্ছি তবে আসুন আমার রাসূলের শুধু পরিবারে একটা কথা বলবো আমার আম্মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন ভুল আমায় বুঝবেন না মা বলে ডেকেছি আপনি আমায় ছেলে বলে ভালোবাসেন তাই বোন বলে ডেকেছি আপনি আমাকে ভাইজান বলেন তাই তাই দুনিয়া তো আপনাদের জন্য লড়ছি লড়তে গিয়ে গাল খেতে হয়েছে দালাল বলেছে অনেক কিছু বলেছে আবার লড়ছি যাতে পরকালে একসাথে জান্নাতটাও যেতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ আমায় ভুল বুঝবেন না আমার আম্মা জানেরা আমার বোনেরা ভুল বুঝুনি দুনিয়া তোমায় লোভ দেখিয়ে জাহান্নামে নিয়ে যাবে কেন ইবলিস সর্বসময় চায় মানুষকে বোকা বানাবো আমার আমার উপরে কিন্তু সবচেয়ে ইবলিসের রাগ বেশি কারণ আমার জন্য আল্লাহ করে হাজার হাজার যুবক ছেলে নামাজ ধরেছে হাজার হাজার বোন পর্দা করছে নামাজ পড়ছে অশনে কথা বুঝে আসছে এই জন্য আমার উপরে ইবলিসের খুব রাগ আর ইবলিস তো ডাইরেক্ট আসতে পারছে না আমার কাছে কান কান মতো ঝাড়বো কথা বুঝছেন না বুঝছেন না ওই জন্য ও মানব রূপী চালা কোনকে আমার পিছনে লাগিয়ে দিচ্ছে কিছুদিন আগে ওয়াচকে কেটে কিছু ছড়াচ্ছিল দেখলেন না ও একটা ইবলিসের চক্রান্ত একটা চক্রান্ত কি করে একটা ফেতনা লাগিয়ে দেখো জড়ানো যায় কথা বুঝে আসছে মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না মানুষ একটু মুখ উপর দিকেই রাখে তাই তো নাকি গো তবে আপনাদেরকে বলে যাব ঠান্ডা মাথায় কাজ করুন দেশের স্বার্থে কেন দেশকে ভালোবাসা কাজ সুন্নাত জোরে বলুন আর নবীর সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ আরো খুশিয়ে বলুন আলহামদুলিল্লাহ আমরা এমন একটা ধর্মের অনুসারী হয়েছি আমরা যদি দেশকে ভালোবাসি তাও সওয়াব অমুসলিম ভাইদেরকে ভালোবাসি তাও সওয়াব হিন্দু দলিত আদিবাসীকে যদি খানা খাওয়াই তাও সওয়াব তাদের পরনার গায়ে কাপড় দিই তাও সওয়াব তাদেরকে উচ্চ বিপারে পড়ে চিকিৎসার জন্য টাকা দেবো তাও সওয়াব তাদের কারো ঘর নেই তেরপল টেরপল কি ঘরের ব্যবস্থা করে দেবো তাও সওয়াব তাদের মেয়ের বিবাহের জন্য অর্থের প্রয়োজন দেবো তাও সওয়াব নিজের দেশের জন্য আমরা কথা বলবো তাও সওয়াব জোরে বলুন সুবহানাল্লাহ আহা কত সুন্দর নিজের স্ত্রীকে একটা কাপড় কিনে দিয়ে বলবো এনাও এটা খুশি করে তোমায় দিলাম তাও সওয়াব জোরে বলুন সুবহানাল্লাহ নিজের বাচ্চাকে কাপড় কিনে দেবো তাও সওয়াব নিজের মেয়েকে কাপড় কিনে দেবো তাও সওয়াব আর মা বাবাকে দিলে তো সওয়াবের শেষ নেই অধিক সওয়াব কথা বুঝে আসছে নিজে একটা নতুন জামা পরবো তাও সওয়াব জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু পড়ার সময় শুধু একটু ভেবে নিতে হবে আহা আল্লাহ দিয়েছে বাস ওইটুকুই হয়ে গেল আর কিছু না আল্লাহর কিছু চাই না বাস তুই আমাকে স্মরণটা একবার করে লে আরে আল্লাহ দিয়েছে আমার আল্লাহ বলছে এত খুশি হব দিয়েও তো দিয়েছি আবার তোর আমল নামায় নেকিও দেব জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু হাই রে কপাল আমাদের ওই স্মরণ করার সময় নেই আমি বড় ব্যস্ত রয়েছি আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সামান্য টুকু একটু কথা রয়েছে আল্লাহ নবী ভেতরে প্রবেশ করলেন হুজরা মুবারকের মধ্যে আল্লাহ নবী কে আম্মা আয়েশা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার পরনা কাপড় ছিঁড়ে গেছে স্বামীকে স্ত্রী শোনাচ্ছে আমাদের পরনার কাপড় ছিঁড়ে গেছে আল্লাহ নবী কি বলেছিল আয়েশা রে আল্লাহ জি আলে রাখি শুকরিয়া আদায় করো তালি দিয়ে সিলাই করে কাপড় পরতে থাকো আজকে বললে কেউ থাকবে তো সংসার হ্যাঁ আমার আম্মা বোনেরা খবরদার আপনার আপন হলো আপনার স্বামী তাই তো নাকি স্বামীর কথাটুকু বুঝবে হ্যাঁ আউকাত আছে দেয়নি ওপেন জুসকে তাহলে সাইজ করা দরকার অনেক কারণ আউকাত আছে দিতে চাইনি আছে না নাই সব জায়গায় খরচ করবে
আর ঠিক জায়গায় নেই, এটা আবার ভুল। কিন্তু যাদের আওকাত নেই এমনও সংসার আছে, সেই সংসারে আমার কোন আম্মা বোন যেন স্বামীকে যেন জোর না করে, মানে স্বামী কষ্ট পাবে। সে কত মাথার ঘামকে পায়ে ফেলে বাইরে গিয়ে ঘুরিয়ে ঘাড়ে, কত লোকের গাল শুনে আর শুনে, ভ্যান যদি একটু আসতে চালায় তাড়াতাড়ি আছে, সে ঘুমে লিয়ে যায়, তারপরে যাওয়ার পরে দেখা যাবে আবার ছিঁড়া নোট দিচ্ছে, দাদা এটা চলবে না, জুতো দেখেছি জুতিয়ে মুখ ছুড়ে ফেলবো, টাকা লিবিনি, তার মানে কত রকম কথা শুনে দু পয়সা লিয়ে আসে, ঠিক না? সবার ইনকাম তো সমান নয় রে বাবা, সবার নসিব তো সমান নয়। যারা গরিব তাদের কত কষ্ট, কিন্তু গরিবের কথা কে ভাববে? আব্বাস সিদ্দিকী যদি বা ভাবতে যায়, আমার গলায় তো সবাই দড়ি দিলে ভালো হয়, কি দিচ্ছে না দেয় না, সবাই মিলে গাল দিচ্ছে দড়ি দিয়ে টানছে, কি করব, লাও তবে আলহামদুলিল্লাহ গাছ লাগিয়ে দিয়েছি, চাড়া হয়ে গেছে, ফল ধরে গেছে, এই গাছ কায়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার আস্তে আস্তে মোটা হবে, আস্তে আস্তে বেশি শক্তি হবে, এক বেশি প্রথমবার এবার বেশি ফল ধরলে গাছ ভেঙে যাবে, আস্তে আস্তে সব ঠিক হবে, বলুন ইনশাআল্লাহ। আমি কি কথা বলছিলাম, আম্মা জানদের কথা বলছিলাম, একটু মনে রাখবেন। আমার রসুল কি বললেন? তালি দিয়ে পড়ো। বলেন তো ভাই, আজকে বললে কি সর্বনাশ হবে? আহা, আম্মা জান কেঁদে ফেললেন, আর আম্মা জানের ব্যাপারটা সবই আপনারা জানেন, খুব স্মৃতি শক্তি ছিল, অনেক বড় ইতিহাস, খুব স্মৃতি শক্তি ছিলেন, যা একবার দেখতো বা শুনতো সঙ্গে সঙ্গে মেমোরিতে লোড হয়ে যেত। তাই রাসূল পাক সাল্লামের কাছে তিনি ছিলেন, রাসূলের সমস্ত হাদিস যত মহিলা আছে সমস্ত মহিলাদের মধ্যে আম্মা জান সবথেকে বেশি রাসূলের হাদিসকে আয়ত্ত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান এই কান্না দেখি রসুল বলছে, আয়েশা তুমি থামো, তুমি যদি বলো আমি হাত তুলছি ওহুদ পাহাড়কে সোনা করে দেবো, আল্লাহকে বলে ও তোমাকে মালিকানা করে দেবো, ভেঙে ভেঙে খাবে, কিন্তু আল্লাহ কায়ামতের হিসাব নেবে, আর হিসাব লিয়া হবে আগুনের তক্তার উপর, আমি চাই না তুমি কষ্ট পাও। আম্মা জান আরো জোরে কানতে লাগে, আল্লাহ রসুল বললে কেন তুমি কানছো, কি হলো? আর রসুল তেনার স্ত্রীদের এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, আম্মা জানদার জিজ্ঞেস করা হয়েছে যে যে রসুল আপনাদের সঙ্গে আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে, আম্মা জানরা বলেছে যে কোনদিন রসুল আমাদের ঘরে বড় চোখ করে আমাদের দিকে তাকায়নি, রাগ করা বকা তো দূরের কথা, বড় চোখ করেও তাকায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কেঁদে ফেলেছেন রসুল পাক সাল্লাম, বড় দিলে আগে কেন তুমি কাঞ্চো, থামো, তোমার জন্য আমি দোয়া করে দেবো, ওহুদ পাহাড় তুমি কেন চিন্তা করনি, পৃথিবী সবচেয়ে ধনী হয়ে যাবে। আম্মা আরো আম্মা জান জবান থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা, দুনিয়া আমি চাই না, আমার আল্লাহ যাতে রাজি, আমি আয়েশা তাতে রাজি। কার মেয়ে? আর মেয়ে যদি ভালো না হতো ওই ঘরে যাওয়ার নসিবে হতো? হ্যাঁ, কার স্ত্রী হয়েছে ভাবতে হবে, তাহলে কত আল্লাহওয়ালা মেয়ে বলি, তা আল্লাহ জুড়া তো ওখান থেকে সিলেক্টেড হয়। আমার পরনের কাপড়টা যে সেলাই করব, ওই কাপড় সেলাই করার মতো আমার ঘরে বাতি জ্বালাবার মশলা নাই, এ দুনিয়ার আম্মা বোনেরা এই রকম কোন ঘর আজকে দিনে নাই, এত অভাবী সংসার তথাপি আম্মা বলেছে আল্লাহ যাতে রাজি, হুজুর আমি তাতে রাজি, আপনার ওপরে কোনো অভিযোগ নাই, আমি শাড়ি আপনার জন্য চাই না, হুজুর আমি তালি দিয়ে পড়তে চাই, কেন তালি দিয়ে পড়ব, আল্লাহ জি আলে রেখে যে শুকরিয়া, তবে তালিটা যে দেব সেলাইটা যে করব, ওই সেলাই করতে গেলে বাতি জ্বালাতে হবে, ওই বাতি জ্বালাবার মতো মশলা ঢুকো নাই, তখন তো বাপ কারেন্ট ছিল না, ওই বাতি জ্বালাবার মশলা ঢুকো নাই, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, হুজুর আপনাকে জন্য ডেকেছি, আল্লাহ আপনাকে নূর 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 নবী করেছেন, আপনি আমার হুজরায় ঢুকেছেন, আপনার চেহারা দেখে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, আমি আপনার শরীরের আলোতে বসে বসে আমার
শাড়িটা সেলাই করব। অর্থাৎ আমার কাপড় সেলাই করানো। তাহলে চিন্তা করুন, একদিকে রসুল নূর সেটা প্রমাণ হলো, কিন্তু আমার মূল বিষয়টা হলো কি? তাহলে তাদের কি সংসার, তথাপিও তারা আল্লাহর ফয়সালার উপর খুশি, আল্লাহ জিহালে রেখেছে। কেন? আমার আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে, কাউকে বিমার দিয়ে পরীক্ষা করে, কাউকে অসুস্থ করে পরীক্ষা করে, কাউকে আবার সন্তান দিয়ে পরীক্ষা করে, কারো সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, কাউকে এতিম করে পরীক্ষা করে, কারো বাপ মা বিছানায় পড়েই আছে 2-10 বছর দিয়েও পরীক্ষা করে। কি বলে দেখি, পূজা হয়ে আছে না বলে না আদর করে, কাউকে আবার জিতিয়ে পরীক্ষা করে, কাউকে হারিয়েও পরীক্ষা করে, হেরে গেলেও শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে, ঠিক না বেটি? কিন্তু এতটুকু স্বীকার করতে হবে, কারো জন্য কেউ রুকে গেছে, ঠান্ডা মাথায় চিন্তা করে নেবে, কারো জন্য কেউ রুকে গেছে, কেউ না নামলে অন্য কেউ রেখে। আসুন সালাম দেবো, ইয়া নবী সালাম। يا رسول يا رسول يا حبيب صلوات الله دعاء بشكر